কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন, নতুন নতুন ফিচার ফোনগুলি নিয়ে কথা বলতে আমার অনেক ভালো লাগে এবং আপনাদের মাঝে এই ফোনগুলি সম্পর্কে জানানোর চেষ্টা করি। ঠিক তেমনি আজকের ভিডিওতেও এমন একটি অ্যান্ড্রয়েড ফ্লিপ ফিচার ফোন নিয়েই আলোচনা করব। আমি মূলত দুটি ভালো অ্যান্ড্রয়েড ফ্লিপ ফিচার ফোন সম্পর্কে জানতে পারি, একটি অ্যান্ড্রয়েড 10 এবং আরেকটি অ্যান্ড্রয়েড 12 বেস্ট, যার মধ্যে একটা অ্যাকোয়াস কোম্পানির ও আরেকটি মাই নামে একটি ব্র্যান্ডের। স্যামসাং এর মতো অনেক বড় বড় টেক জায়ান্টগুলির মধ্যে অনেক কোম্পানি কোরিয়ান বেস্ট। আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটাও কোরিয়ান বেস্ট একটা কোম্পানির অ্যান্ড্রয়েড ফিচার ফোন, যেটির নাম মাইভ স্টাইল ফোল্ডার। ভিডিও শুরু করার আগে সব থেকে বড় যে প্রশ্ন, এটা কিভাবে কিনবেন, কোথায় পাবেন, সে সম্পর্কে অবশ্যই জানবো। তার আগে স্পেক সম্পর্কে জানি চলুন। প্রথমে চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি। 3.97 ইঞ্চি এর আইপিএস প্যানেল থাকবে। ডিসপ্লে ফোল্ডার ফোন অনুযায়ী যথেষ্ট বড় এবং ডিসপ্লে টাচ সাপোর্ট করে, যার কারণে আরো সহজে ইউজ করা যায়। সব ধরনের অ্যাপ অ্যান্ড্রয়েডের মতো ইউজ করতে পারবেন, সাথে বাটন তো থাকবেই। থাকবে অ্যান্ড্রয়েড 12 এর গো ভার্সন, যদিও বা গো ভার্সন থাকলেও সিম্পল অ্যাপ ইউজে কোনো প্রবলেম হবে না। ডিজাইন যদি দেখি তো একেবারে সিম্পল এবং স্লিম একটা গঠন, অতিরিক্ত মোটা না, বড় হাত হলে ধরতে ভালো লাগবে। উপর অংশে জাস্ট মাইভের একটা লোগো আছে ও কিছু এলইডি আছে যেটা ফোনে বিভিন্ন মোড শো করবে, যেমন এটার মাধ্যমে চার্জিং থেকে শুরু করে কিছু অপশন আপনি দেখতে পারবেন। এটাতে এক পাশে আছে ভলিউম বাটন ও সিম ট্রে এবং অন্য পাশে আছে হেডফোন জ্যাক এবং সিঙ্গেল বাটন, যেটাতে আপনি যে কোনো শর্টকাট সেট করতে পারবেন। অ্যান্ড্রয়েড 12 এর গো ভার্সন থাকার মূল একটা কারণ হলো এটাতে র্যাম হিসেবে আছে 2 GB এবং রোম হিসেবে থাকবে 32 GB। যেহেতু 2 GB এখনকার ভারী ভারী অ্যাপের জন্য অনেকটা কম, সেহেতু গো ভার্সন এটাতে একটু হেল্প করতে পারে। যাই হোক, প্রবলেম হবে না। এটাতে মেমোরি কার্ড এক্সপেন্ড করা যায় যেটা 512 GB পর্যন্ত। এটাতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের 2 GHz এর একটা প্রসেসর। 2 GHz এর প্রসেসর হওয়ায় ভারী কোনো গেম খেলতে চাওয়াটা বোকামি হবে। তাছাড়া আরও থাকবে ব্লুটুথ 5.2, IP52 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হবে, যার কারণে পানি ছিটা ফোটা থেকে বাঁচা যাবে। ক্যামেরা নিয়ে যদি বলি তো সামনে থাকবে 5 MP সেন্সর ও পিছনে থাকবে 8 MP সেন্সর। পিকচার কোয়ালিটি 5 ও 8 MP মতোই পাবেন, তেমন ইন্টারেস্টিং কিছুই নাই, কিন্তু রিসেন্ট নতুন ফোন হওয়ায় ক্যামেরা দিয়ে সাবজেক্ট ফোকাসের মতো বেসিক কাজগুলো করা যাবে। তাছাড়া সামনে 5 MP ক্যামেরা থাকায় মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কথা বললে অন্তত বোঝা যাবে যে ওটা আপনি। আর ব্যাটারি হিসেবে থাকবে 2100 mAh এর, যেটা ফিচার ফোন অনুযায়ী ঠিকই আছে। ব্যাটারি থেকে একদিন মতো ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া এটাতে আছে হেডফোন জ্যাক, থাকবে টাইপ সি পোর্ট চার্জ করার জন্য। তো এই ছিল স্পেক। এখন আসি আসল কথায় ও যেটা সব থেকে বড় প্রশ্ন, যে কোথায় পাবেন। তো এই ফোনটি আপনারা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট যেমন ইবে আলিবাবাতে পেয়ে যাবেন, কিন্তু আপনি কেন অনলাইন থেকে কিনতে যাবেন, তাই না? তো তাহলে বলি, ফিচার ফোনগুলি বাংলাদেশে অতটা পপুলার না হওয়ায় কেউ এগুলো নিয়ে আসছে না, কিন্তু যদি চাহিদা এটা থাকে তাহলে অবশ্যই বালমুড়া ফোন যেভাবে বাংলাদেশে ছড়িয়ে গেছে, ঠিক অ্যান্ড্রয়েড ফিচার ফোনগুলিও ছড়িয়ে যাবে। তাই অবশ্যই কমেন্ট করুন যে আপনি এরকম ফিচার ফোন চান কিনা। কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিওতে অবশ্যই মতামত দেওয়া হবে। কোরিয়ান ইলেকট্রিক প্রোডাক্টগুলো কিন্তু অনেক শক্তপোক্ত হয়, তাই আশা করি এটা আমরা খুব শীঘ্রই হাতে পাবো এবং এই ফোনটা আমরা আমাদের বড়দের জন্য ব্যবহার করতে পারবো, কিংবা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য ব্যবহার করতে পারবো। কারণ অ্যান্ড্রয়েড ফোনগুলির থেকে ফিচার ফোনগুলি যথেষ্ট শক্তপোক্ত হয়ে থাকে এবং সহজে টাচ স্ক্রিন কিংবা ডিসপ্লে নষ্ট হওয়ার ভয় থাকে না। তো এই ছিল ভিডিও, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকবেন।